টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরকতাত আলহামদুলিল্লাহ রসুলিল্লা আলহি ও সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আল্লাহ তরকতলার নাম এবং গুণাবলী ও বৈশিষ্ট্যে একত্র কায়েমের যে ইলম শুনে আসছি যে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আসছি তার ধারাবাহিকতায় আরেকটা বিষয়ে আজকে আমরা এই পর্বে জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ সে বিষয়টা অত্যন্ত আলোচিত একটি বিষয় হয়তোবা আমাদের কথায় কথায় আপনারা শুনেছেন সেটা হলো আল্লাহ তো বড় যেমন জাত আছে আমরা বিভিন্ন দলিল প্রমাণের মাধ্যমে কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম ঠিক আরেকটি বিশেষ বিষয় অত্যন্ত আলোচিত বিষয় আল্লাহ তবরকতালার নির্দিষ্ট আকার আকৃতি আছে এই বিষয়ক আলোচনা এখন আসতেছে এই বিষয়টা কেন আমাদের বারবার বলতে হয় কারণ এই বিষয়ে আমাদের যদি আকিদা স্বচ্ছ না হয় তাহলে কোরআন হাদিসের অনেক বিষয় আমাদেরকে অস্বীকার করতে হবে অস্বীকার করা আমাদের উপরে ফরজ হয়ে যাবে যদি আপনি বলেন আল্লাহর জাত নেই আল্লাহর সুরাত আকারাকৃতি নেই তখন শত শত আয়াত আপনাকে অস্বীকার করতে হবে অথবা ওগুলোর অবব্যাখ্যায় যেতে হবে বিকৃতির পথ অবলম্বন করতে হবে অথবা সেগুলোকে বিলুপ্তি ঘোষণা করতে হবে যেমনভাবে আমরা জেনেছি ইসলামের অনেক দল মুসলিম নামধারী তারা কিভাবে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে ভ্রান্ত আকিদা পোষণ করে তারা ছিটকে পড়েছে ইসলাম থেকে অনেক মনীষী তাদেরকে মুসলমানও বলতে চান না মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে চান না যেমন জাহামিয়া সম্প্রদায়ের কথা আমরা পড়ে এসেছি একইভাবে আমাদের ভারতবর্ষে এই আকিদাটা এই ভ্রান্তিটা বেশি চালু আছে আল্লাহ তো কতটা নিরাকার যখনই আপনি আল্লাহ তো বড় কথা লাগে নিরাকার বলবেন তখন কতগুলো দলিল এবং কতগুলো হাদিস আপনাকে অস্বীকার করতে হবে তা হয়তো আপনারা এই মুহূর্তে আমাদের এই আলোচনা শুনে মনে করতে শুরু করেছেন কারণ আমরা ইতিপূর্বে এই বিষয়ে আলোচনা করেছি এবং সামনেও আমাদের এই ব্যাপারে আলোচনা আসতেছে ইনশাআল্লাহ এতে করে যে সমস্ত আকিদা এবং যে সমস্ত দল কোরান এবং হাদিসকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে অবীকার করতে হবে অববক্ষ্যা করতে হবে সেগুলো পরপর আসতেছে। এই হাদিসের ভিতরে রাসুল্লাহসইসলাম স্পষ্ট করে আল্লাহ বড় কতালার যে একটা নির্দিষ্ট আকার আছে তা তিনি তুলে ধরেছেন। ইজমা আল্লাহ নসা ফেয়েখুল ও মখানে আবুদু সেইয়ান ফলে তবেের হু। ফততেবে মাননখানে আবদুল সমসা য়েততবে মনখানে আবুদুল খমার। ويتبع من كان يعبد الطواغيت وتبقى هذه الامه فيها منافقوها فياتيهم الله في غير السوره التي يعرفونها فيقول انا ربكم فيقولون نعوذ بالله منك هذا مكاننا حتى ياتي ربنا فاذا اتانا ربنا عرفناه فياتيهم الله عز وجل في سورته فيقول انا ربكم ফয়ে কুল না আনটারব্যনা আল্লাহ রসুল সসলাম বলছেন কেয়ামতের দিন যখন আল্লাহ তুবরকতলা কেয়ামতের মাঠে তার সকল বান্দাকে একত্রিত করবেন। তারপর আল্লাহ তোবড়গতলা ভাষণ দিবেন এবং একটা ঘোষণা সেখানে প্রদান করবেন ঘোষণাটা হলেই মনখানে আবুদু সেেন ফেলিয়েতে বেহু। যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর পূজা করেছিলে দুনিয়াতে উপাসনা করেছিলে দুনিয়াতে এ বাদত করেছিল। সে তার অনুসরণ করো ছাটাই হয়ে যাও আজকে তখন তারা ছাটাই হয়ে যাবে মনখান এ আবুদা মানখান এবুদ উমসা যারা সূর্যের পূজা করত। তারা সূর্যের অনুসরণ করবে গোয়াতবে মন খান খামার যারা চন্দ্রের পূজা করত তারা একদিকে হয়ে যাবে চন্দ্রকে অনুসরণ করবে গোয়াতবে মন খান এবুদ এবং যারা তগতের পূজা করতো ব্যাপক অর্থবোধক জিনিস আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বিষয় বস্তু ব্যক্তির ক্ষেত্রে ভক্তি সম্মান মহাব্বত তওয়াক্কল ভয় ভীতি প্রদান করবে ভয় ভীতির অধিকারই মনে করবে যোগ্য মনে করবে তাহলে সেই ব্যক্তি সেই বস্তু সেই জিনিসটাই তগুত হয়ে গেল এই জন্য আল্লাহ রসুল বহু বসন ব্যবহার করেছেন তগুত হলো এক বচন আর তগিত হলো বহু বসন যারা তগুত সমূহের এবাদত করত তারা তগুতের অনুসরণ করবে এরপর রয়ে যাবে মোহাম্মদামের উম্মত এদের ভিতরে মুনাফিকরাও থাকবে কারণ মুনাফিকরাও তো মূর্তি পূজা করতো না মুনাফিকরা হয়তো তাদের নিজেদের খেয়াল খুশির পূজা করত। অতঃপর আল্লাহ তো তাদের মাঝে আসবেন এই বান্দাদের মাঝে আল্লাহ তর এই মমিন বান্দাদের সামনে উপস্থিত হবেন তার নিজস্ব সুরত আকার আকৃতি ত্যাগ করে অন্য এক আকৃতি ধারণ করে ফেয়াকুলো অতঃপর বলবেন আমি তোমাদের রব রবা যারা মমিন তারা বলবেন মিনকা আমরা আল্লাহর কাছে পানা চাই আশ্রয় চাই আপনার থেকে আপনি আমাদের রব হতে পারেন না কারণ রবের তো আকার আকৃতি বাদ দিয়ে অন্য আকৃতি তারা দেখতেছে হ্যাঁ জামা কেন না হ্যাঁ রব্বু না এটাই হলো আমাদের স্থান আমরা এখানেই অপেক্ষাওয়ান আমরা এখানে অপেক্ষমান থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের প্রকৃত রব আল্লাহ না আমাদের সামনে সম্মুখে আসবেন ফায়াতীহিমুল্লাহ আলজালা ফি সূরতিহি অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবেন তার নিজস্ব আকার আকৃতিতে নিজস্ব সুরা ধারণ করে ফায়াকুল অতঃপর তিনি বলবেন আইনা রাব্বুকুম আমি তোমাদের রব ফিকুলুনা আনতা রব্বুনা তখন মমিন ব্যক্তিরা মুসলিম ব্যক্তিরা বলবে হ্যাঁ আপনি আমাদের সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই হাদিসটা সহি বোখারির ছয় হাজার পাঁচশো তিহাত্তর সাত হাজার পাঁচশো সাঁত্রিশ সাত হাজার চারশো উনচল্লিশ নম্বর হাদিস আপনাদের সামনে আমি পাঠ করে শোনালাম আগের আমাদের কুসংস্কারমূলক বিশ্বাস ঝেড়ে ফেলে ত্যাগ করে আজকে হাদিস ভিত্তিক আকিদায় ফিরে আসি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা যদি আল্লাহ তো আকার বিষয়ে তার সুরা বিষয়ে হাদিস ভিত্তিক এই না গড়তে পারি এই প্রতিষ্ঠিত না হতে পারি তাহলে কতগুলো কোরআনের আয়াত কতগুলো আল্লাহ তো বর্ণনা আমাদেরকে অস্বীকার করতে হবে তা এক এক করে আপনারা এবার শুনুন সুরা রহমানের ভিতরে কুল্লু মানে আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কিয়ামত আগে এই জগতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে مخلوক ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কিন্তু তোমার রবের চেহারা অবশিষ্ঠ থাকবে সেই সম্মানিত এবং মর্যাদাপূর্ণ রবের চেহারা অবশিষ্ট থাকবে এখানে আল্লাহ তো বড় যে বললেন রবের চেহারা অবশিষ্ট থাকবে যার সুরা আছে তারই তো চেহারা থাকতে পারে অতএব আমি যদি আল্লাহর সুরা অস্বীকার করি তবে এখন আল্লাহর চেহারাকে অস্বীকার করতে হবে অথবা অপব্যাখ্যা করতে হবে অথবা অস্বীকার করতে হবে এই জন্যই আমরা বলবো কোরআনের একটি আয়াত আর একটি আয়াতের ব্যাখ্যা একটি আয়াত আর একটা আয়াতের সমর্থক একটি আয়াত আর একটি আয়াতের বিরোধী নয় সাংঘর্ষিক নয় এটা হতে পারে না আল্লাহ বড় কথা কোরআনের মধ্যে কোনো এরকম অসংলগ্ন অসঙ্গতিপূর্ণ কথাবার্তা নাই আমি এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো এর ভিতরে অনেক বৈষম্য পাওয়া যেত অনেক এখতলাফ পাওয়া যেত সাংঘর্ষিক কথাবার্তা পাওয়া যেত কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে আল্লাহর বাণী রসুলের বাণী এক হয়ে যায় আল্লাহ রসুল সুরা সাব্যস্ত করতেছেন আল্লাহ তো বড় তাই সাব্যস্ত করতেছেন এখানে শুধু রবের চেহারা থাকবে কেউ যেন এটা না বুঝে রবের তাহলে তো পুরা বড়ির কথা তো উল্লেখ হলো না আল্লাবিল্লাহ আলা এখানে যে কোনো বড়ির চেহারার মধ্যে যে কোনো বড়ির অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে মূল্যবান অঙ্গ বলা হয় চেহারা তাই তো আমরা বলে থাকি অমুককে পাঠিয়ে দিয়ে তো তার চেহারাটা অনেক দিন যাবৎ দেখি আসলে চেহারা দেখার জন্য ডাকছে কিন্তু তার পুরা অংশ পুরা দেহ পুরা সত্তা। সেটা দেখাই উদ্দেশ্য কিন্তু সেই বড়ির ভিতরে সবচেয়ে সম্মানিত অঙ্গ হল চেহারা তাই তো চেহারার কথাই আমরা বলে থাকি অমুকের চেহারা দেখব এভাবেও হইতে পারে আল্লাহ কথালা কামিল সত্তা বোঝানো হয়েছে শুধু চেহারা বলে অতএব এখানে আমাদেরকে কখনো যেন শয়তান কোনো ধোকার ভিতরে না ফেলতে পারে কোনো ধরনের আকিদাগত গুড়িমষীর ভিতরে আমাকে নিক্ষেপ না করতে পারে সেজন্য এই কথাটা আমরা বলে দিলাম অন্য আয়াতে আল্লাহ তো বড় কথা এই ধরনের সিহারার কথা বলেছেন সোরা কাসাশ্বে অষ্টশ্রী নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বলে থে দো মা আল্লাহ ইলে হে খরা লে ইল্লা হুয়া কুল্লু সেইন হ্যায়কুন ইল্লা ওয়াহু লাহুল হুকুম ওয়া ইলেই তুর আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে অন্য কোন মাবুদ অন্য কোন ইলাহকে তোমরা ডেকো না কুল্লু সেইন ইল্লা ইহা তারপর আল্লাহ বলছেন সব জিনিস ধ্বংসশীল একমাত্র তার চেহারা ব্যতীত লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন তারই জন্য হলো বিধান সংবিধান এবং তার কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা ছোট্ট একটা বিরতিতে এসে গেছি বিরতির পর এই বিষয়ে বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওর আবরাত আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রঙ ধনু প্রতিমঙ্গলবার রাত দশটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিসটিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সাইফুদ্দিন বেলাল মাদারি তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে পিস বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লা তিল হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন দুপুর দেড়টায় বাংলাদেশে বিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহী আবার আকাতু সম্মানিত শ্রোতা দর্শকমণ্ডলী ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে আসলাম আমাদের আকিদা বিষয়ক আল্লাহর নাম এবং গুণাবলী কেন্দ্রিক আকিদা তহিদ বিষয়ক আলোচনায় এব রসুল্লাহ সাল আলহসালাম থেকে বহু হাদিস এসেছে তার একটি হাদিস শুধু আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করে আমরা অন্য পয়েন্টে চলে যাব ইনশাআল্লাহ আঞ্জাব আবদুল্লাহ রদি আল্লাহন আনহুমা কল قال النبي صلى الله عليه وسلم لا ينبغي لأحد أن يسأل بوجه الله شيئا إلا الجنة. جابر رضي الله عنه تكيب بنيته اكتي حدثي باجاي. حدثتي أبو داود وامام باي هقي برنونا كورسين. حدثتي الله النبي صلى الله عليه وسلم بوليشن لا ينبغي لأحد أن يسأل بوجه الله شيئا إلا الجنة. কোনো ব্যক্তির জন্য উচিত নয় ঠিক নয় আল্লাহ তো বরকতলার চেহারার ওসিলা দিয়ে দোয়া করে জান্নাত ছাড়া অন্য কিছু চাওয়া অর্থাৎ আল্লাহ তো বরকতলার চেহারার ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে তাহলে যেহেতু আল্লাহ তো বরকো চেহারা সবচেয়ে সম্মানিত চেহারা অতএব এই চেহারার ওসিলায়। কেউ যদি কিছু চায় তো যেন দুনিয়া কিছু না চায় তার মাধ্যমে যেন জান্নাত আল্লাহর কাছে চায় জান্নাত দোয়া করে জান্নাত প্রার্থনা করে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এখানে আল্লাহ তবরকালার চেহারা রসুল্লা সাল্লাম এমনভাবে প্রমাণ করেছেন এমনভাবে তিনি সাব্যস্ত করেছেন যে এটাকে জান্নাতের সাথে একটা যেন শর্তযুক্ত দোয়া হিসেবে তিনি স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ তুবরকালার চেহারার ওসিলা দিয়ে কেউ যদি দোয়া করে সে যেন শুধু জান্নাত আল্লাহর কাছে কামনা করে এই হাদিস দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসসালাম তার চেহারা সাব্যস্ত করেছেন এবং একটি দোয়া পাওয়া যায় দোয়াটা হচ্ছে আল্লাহর জুকনি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম থেকে একটি হাদিসে পাওয়া যায় অবশ্য হাদিসের সনদ নিয়ে বিতর্ক আছে। তারপরও কোরআনের যেই দলিলগুলো আমরা পেশ করেছি এবং আরও একটি হাদিস আবুদাউদ এবং বৈহাকি থেকে জাবের রোজে আল্লাহ বর্ণিত বর্ণনায় পেশ করেছি তার সহযোগিতায় বলা যেতে পারে এর গ্রহণযোগ্যতা কিছুটা আমরা মেনে নিতে পারি আল্লাহর রসুল সাল্লাহ আলাই থেকে বর্ণিত আল্লাহ তুমি আমাকে তোমার চেহারা দর্শনের লাজ্জাত চেহারা দর্শনের স্বাদ আস্বাদন করায়ো আরও এই জাতীয় বেশ কিছু হাদিস আমাদের সামনে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলছেন جنتان من فضة انيتهما وما فيهما وجنتان من ذهب انيتهما وما فيهما وما بين القوم وبين ينظر الى ربهم عز وجل إلا رداء الكبرياء على وجهه في جَنَّةِ عدن. الله الرسول صلى الله عليه وسلم قال هذه 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 এবং দুটি জান্নাত থাকবে স্বর্ণের এবং তার পাত্রগুলিও হবে স্বর্ণের এবং জান্নাতিরা জান্নাত আদনের ভিতরে যে অবস্থান করবে তাদের মাঝে এবং আল্লাহ তরকতলার চেহারা দর্শনের মাঝে আড়াল থাকবে শুধু হৃদা উল কিবরিয়া আল্লাহর অহংকারের চাদর অহংকারের পর্দাটাই শুধু সামনে থাকবে যেটা এক পর্যায়ে উন্মোচিত হয়ে যাবে সরিয়ে দেওয়া হবে জান্নাতে আদনের ভিতরে জান্নাতিরা অবস্থান করবে আর তাদের মাঝে এবং আল্লাহর চেহারা দর্শনের মাঝে যেই পর্দাটা থাকবে এটা হলো আল্লাহর অহংকারের পর্দা এই পর্দা উন্মোচিত হয়ে গেলেই তারা আল্লাহর চেহারাকে দেখতে পাবে এটা তো সহি বোখারি এবং মুসলিমের হাদিসে আসে এরপর আল্লাহ তো তার যে গুণ তার গুণের মধ্যে আর একটা তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ বড় চক্ষু বিশিষ্ট যেমন আল্লাহ বড়কতালা চেহারা বিশিষ্ট আল্লাহ তর সুরাত বিশিষ্ট জাত বিশিষ্ট নফস অন্তর বিশিষ্ট আল্লাহ বড়কতালা ভুরি ভুরি আয়াতের ভিতরে বলেছেন তিনি চক্ষু বিশিষ্ট এই সম্পর্কিত আয়াত সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি আর আমি আমার পক্ষ থেকে তোমার উপর মোহাব্বত দান করেছিলাম এটা মুসা আলী সোলাতামকে কেন্দ্র করে আল্লাহ উল্লেখ করেছেন মুসা আলি সোলাতাম শিশু অবস্থাতে অত্যন্ত অসহায় হয়ে গেছিলেন তার নিরাপত্তা সেই জিরো বয়সের শিশুর নিরাপত্তা ক্ষুণ্ণ ছিল নিরাপত্তা হুমকিপূর্ণ ছিল তাকে হত্যা করার জন্য বহু শিশু হত্যা করা হয়েছিল ফেরাউনের যুগে ফেরাউনের শত্রু হিসেবে মুসা আলি সোলাতু আসবেন এটা শুনে সে অত্যাচার শুরু করে দিয়েছিল বানু ইসরাইলের পুত্র সন্তানদের উপরে তারপর আল্লাহ তুবর কতলা নিজ মোহাম্বত ঢেলে দিয়েছিলেন মুসা আলি সোল্লা প্রতি যার কারণে ফেরাউনের চরম শত্রুতা সত্ত্বেও ফেরাউনের শত বাধা বিপত্তি কড়া বাধা সত্ত্বেও আল্লাহ তো মুসা আলহ্লা দুনিয়ায় প্রেরণ করলেন এবং আল্লাহ তো কি বললেন আলকাই তো আলেকা মিননি। আমি তোমার উপরে আমার নিজ পক্ষ থেকে মোহাব্বত ঢেলে দিয়েছিলাম তোমাকে যত্ন করার জন্য তোমাকে গড়ে তোলার জন্য তোমার বেড়ে উঠার জন্য তুসনা আলা আইনি তুমি আমার হও। আল্লাহ তবরকালা বিশেষ মহব্বত ঢেলে আল্লাহর চোখের সামনে দৃষ্টি গোচরে নুসা আলাইসালাম লালিত পালিত হয়েছিলেন এটা আল্লাহ তবরকতলা কোরআনের ভিতরে বলছেন সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াত হুদের সাঁইত্রিশ নম্বর আয়াত আল্লাহ এই বিষয়ক আলোচনা আবারও নিয়ে এসেছেন সেটা হলো কি ওয়াসনাল আল বে আয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যলামু ইন্নাহুম মুগরাকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস বলেছিলেন তুমি নৌকা বানাও আমাদের চোখের সামনে এবং ওয়াহির নির্দেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাতু আল্লাহ নির্দেশ দিলেন আমার চোখের সামনে এবং ওয়াহির নির্দেশে তুমি নৌকা তৈরি করো বলা তোখা তুমি ফিরলে আর খবরদার তুমি ওই জালেমরা স্বেচ্ছাচারী লোকরা তাদের ব্যাপারে আমাকে আর সম্বোধন করো না তুমি বলেছো হালাক করো একটাই কথা আমি তাদেরকে হালাক করব। দ্বিতীয়বার তুমি তাদের ব্যাপারে মায়া দায়া দেখে আমাকে কোনো যেন সম্বোধন না করতে আসো ইন্দ রাখুন তারা অবশ্যই পানিতে ডুবে মৃত্যুবরণ করবে ধ্বংস হবে তাদেরকে আর ফিরানো হবে না তাদের ধ্বংস কেউ ফিরাতে পারবে না সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ কতলা চক্ষু আছে চোখের সামনে নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন এবার আমরা এই পর্বের শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম আমরা এই পর্বের সমাপ্তি ঘোষণা করে পরবর্তী পর্বে আপনাদেরকে আলোচনা শোনার জন্য আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বিক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান জেনে ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্ব